ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। মার্কিন নিষেধাজ্ঞার রুশ জাহাজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য চীনে খালাসের ইঙ্গিত। অর্থ সংকটে ইভিএম প্রকল্প স্থগিত জানিয়েছেন ইসির সচিব, অনির্দিষ্টকাল বসে না থাকার বার্তা দিলেন কমিশনার আনিসুর রহমান। 300 আসনে ইভিএম এ ভোট চাইলেও এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সামরিক শাসনের সময় করা বিভিন্ন আইন দ্রুত সংশোধনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদকে একদলীয় ক্লাবে পরিণত করেছে সরকার, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বাসের মালিকপক্ষ পুলিশ রাজনৈতিক ও শক্তিশালীরা, তাই দুর্ঘটনা ঘটলেও এসব বাসের কিছু হয় না সংসদে বলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। এবারের রমজানে ভোগ্যপণ্যের দাম আরও বাড়বে, এলসি স্বাভাবিক না হলে আদা রসুনের বাজার হবে চরম অস্থির। সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা, তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত। জাতীয় গ্রিডে ভয়ানক বিপর্যয়ে অন্ধকারে পাকিস্তানের 22 কোটি মানুষ, চলছে সিস্টেম পুনরুদ্ধারের চেষ্টা। বিপিএল টি-20 দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকায় 60 রানে হারিয়েছে, চতুর্থ জয়ে তৃতীয় স্থানে কুমিল্লা।